মালদার দায়িত্ব নিলেন নতুন জেলা শাসক নীতিন সিংহানিয়া। রবিবার ছুটির দিনেই মালদা জেলার প্রশাসনিক ভবনে নতুন জেলা শাসকের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বিদায়ী জেলা শাসক রাজর্ষী মিত্র। এদিন নতুন জেলা শাসক নীতিন সিংহানিয়াকে সম্বর্ধনা জানায় জেলা মারোয়ারি মঞ্চের সদস্যরা। 2019 সালের 10 অক্টোবর মালদায় জেলা শাসকের দায়িত্ব পেয়েছিলেন রাজর্ষী মিত্র। প্রায় 3 বছর মালদায় জেলা শাসকের দায়িত্ব পালন করার পর মুর্শিদাবাদের জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রাজর্ষী মিত্রকে। বর্তমানে মালদায় যিনি জেলা শাসকের দায়িত্ব নিয়ে আসলেন সেই নীতিন সিংহানিয়া আগে আসানসোল মিউনিসিপাল কমিশনার পদেও কর্মরত ছিলেন। নারায়ণ আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।